আমার হিসেবে কারোর উপরে সেটা দায় দেয়া বা কারোকে রেসপন্সিবল মানা যে আমাকে সেভাবে লোকেরা অতটা কাজ দেয়নি, যখন দিয়েছে অনেক দিয়েছিল, দেখছি যে জাজেসদের কাজটাও কমিয়ে দিয়েছে, জাস্ট বা 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 তারিফ করো আর কেটে যাও, কোনো রকমের টেকনিক্যাল অ্যাডভাইস দিতে গেলে ওটা কেটে দেয়। সেরকম এই গানটাও করেছি, এটা আমি জানি কেউ শুনে বলবে, কেউ শাস্ত্রীয় সঙ্গীতের কোনো দিগ্গজ ধরে বলবে যে বা এখানে কী ধৈবতের কী সুর লাগিয়েছে, এসব তো বলবে না। না, ইটস এ ফান সং, গ্যাংনাম স্টাইল একটা গান, সবচেয়ে প্রথম যেটা ভাইরাল হয়েছিল ওটা কোরিয়ান গান, কেউ কিছু বুঝতে পারলো না, সবাই খুব এনজয় করলো। মাঝখানে ঢিনচাক পূজার একটা সময় আসলো, বা এরকম অনেক অনেক ক্যারেক্টার আছে, তাদের গান খুব চলে। কলকাতায় দুর্গাপূজার মরশুম শুরু হয়ে গেছে। দুর্গাপূজা মানে বাইরের সকলে কলকাতায় ফিরে আসা বা বাড়িতে ফিরে আসা, সেরকম ভাবেই আজকে যাকে পেয়েছি তিনি আমাদের সঙ্গে রয়েছেন শান। এবার শান, আমরা শান বলেই অভ্যস্ত, কারণ শান দা, মানে আমি কখনো ভাবিনি তো এরকমভাবে ইন্টারভিউ নেব, ঠিক কী বলা উচিত আমি জানি না। পূজোর প্ল্যান কী? পূজোর প্ল্যান তো বেশিরভাগ বোম্বেতেই থাকে, এবারও তাই হবে। এবার বৈষ্ণোদেবী যাওয়ার একটা প্ল্যান হয়েছে হঠাৎ করে, ওখান থেকে ওরা বললো যে নবরাত্রির সময় ওখানে ভজন গাইতে হবে, তো আমি সেভাবে ভজন জানি না, কিন্তু এবছর যেহেতু মা আমাদের ছেড়ে চলে গেল, তো হঠাৎ করে ভাবলাম হয়তো এটা একটা কলিং যেটাকে বলে, তো সেই হিসেবে বৈষ্ণোদেবী যাচ্ছি 3 তারিখে। বাকি ওই বোম্বেতেই প্রোগ্রাম, বাসি আবার লোকনবালা, আবার মুখার্জি পুজো, তো ওইসব বোম্বেতেই। অ্যাকচুয়ালি সবাই বলে কলকাতার পুজোর মতন পুজো নেই দুনিয়াতে, ওই ওই সময়টা দুনিয়ার মতন রিওর কার্নিভাল ছেড়ে অন্য কোথায় জায়গা ওরম হইচই হয় না, বা ওরম একটা আলাদা উৎসাহ নেই। কিন্তু আমি আজ অব্দি জীবনে কখনো কলকাতা আসিনি, কেন কি ছোটোবেলায় তো এক্সাম ওইসব চলতে থাকতো, আর তারপরে যখন থেকে গান টান শুরু করেছি মুম্বাইতে বা যেখানে সেখানে প্রোগ্রামেই বিজি থাকি বলে কলকাতা কখনো আসা হয়নি এখনও। কিন্তু আশা করছি আর পুরোপুরি চেষ্টা করব নেক্সট ইয়ার 100% এই 5টা দিন কলকাতায় কাটাবো। তুমি এই মুহূর্তে একটা গানের শুটে কলকাতায় রয়েছ, এই গানটা সম্পর্কে যদি একটু সবটা বলো। গানটা হট করে একটা ভাবলাম যে একটা হঠাৎ করে ভাবলাম একটা পুজোর গান হওয়া উচিত, একটু হইচইয়ের গান হওয়া উচিত, কেন কি 2 বছর পর সবাই একদম মনে মন খুলে প্রাণ খুলে পুজোর সেলিব্রেশনটা করছে, দুর্গা পুজোর এই কোভিড কাটলো বলে, তো একটা হইচইয়ের গান হওয়া উচিত বেশ একটু, তো সেইভাবে একটা গান বানিয়েছি। আমার সাথে জুন ব্যানার্জি গানটা গেয়েছে, ইটস এ ডুয়েট, আর রাজীব চক্রবর্তী গানটা লিখেছে বাংলায়, অ্যান্ড ট্রিনা শাহ ভেরি সুইটলি, একদিনই ছিল করিনি, সো ইউনো শি অ্যাগ্রি টু ডু দ্য ভিডিও উইথ মি, আর আমি এসে খুব এখানে নেচে টেচে করেছি ভিডিও, এখন জানি না লোকেরা কত আমার ডান্স এনজয় করবে, কিন্তু গানটা নিশ্চয়ই লোকেরা এনজয় করবে, খাবে। ইটস এ ভেরি ভেরি ফান সং, ভেরি এনার্জেটিক সং, আর খুব স্ট্রং লিরিক্যাল হুকও খুব স্ট্রং। একটা জিনিস বলো, যে গান তো আমরা শুনেছি, এখন তোমায় নাচতেও দেখছি, যেটা এখন শুট চলছে, এটা কি তোমাদের জন্য একটা সিঙ্গারের জন্য স্পেশালি এই গান থেকে নাচ, এটা কি সময়টা বদলাচ্ছে বলে তোমাদেরকেও বদলাতে হচ্ছে? না, আমি তো মাঝখানে ঝলক দেখলে হাজা করেছিলাম, তারও হয়ে গেছে 10 বছর মতন, 2012, হ্যাঁ ঠিক 10 বছর হয়েছে, তো খুব ডান্স করেছিলাম সেই সময়, আর তারপরে ভাবলাম যে হয়তো আমার মধ্যে একটা ডান্স ব্যাপারটা এসে গেছে, এখন যখন ডান্স করতে গিয়ে দেখছি না এখনও কোথায় হাত যাচ্ছে কোথায় পা যাচ্ছে কিছু বুঝতেই পারছি না, কিন্তু আমি ডান্স করতে এনজয় করি, আর অনেক অনেক আমার মিউজিক ভিডিওতে ছোটোখাটো ডান্স করেছি, এই এখন আতি হয়তো ওয়েলকাম সেটাতে আর করিনি ডান্স, কিন্তু অনেক ডান্স ইটস ন্যাচারাল বা যেগুলোই ডান্সের ভিডিওস করেছি তাতে পারফর্মড ডান্সড অলসো, তো আই এনজয় ডুইং ইট। এটা না, এটা জাস্ট যেভাবে যেরকম যে গান যে ধরনের হয়, যদি এটা ডান্সের গান তাতে ডান্স না করলে ওটার ভিডিওর এনার্জিটা অডিওতে যায় না। তোমাকে আমরা প্রথম থেকে যেভাবে দেখেছিলাম, তুমি যেভাবে গান শুরু করলে ইন্ডাস্ট্রিতে এলে, যেভাবে সবটা ছিল, এখন কি কোথাও মনে হয় তোমাকে মিউজিক ইন্ডাস্ট্রি সেইভাবে ইউজ করলো না? না, আমার তো তার উপরে কোনো মানে কন্ট্রোল নেই, আর আমি নিজের অ্যালবাম বানাই, তাতে কখনো সুফি গান করি, কখনো এ ধরনের ফাস্ট পেস ডান্স গান করি, রোম্যান্টিক গান তো করি, তো আমার হিসেবে কারোর উপরে সেটা দায় দেয়া বা কারোকে রেসপন্সিবল মানা যে আমাকে সেভাবে লোকেরা অতটা কাজ দেয়নি, যখন দিয়েছে অনেক দিয়েছিল, হয়তো সেটাও পেতাম না। না তো 10 বছর ধরে বেশ ভালোই রুল করেছিলাম 2000 থেকে 2010 অবধি, তারপরে সবার সময় আসে, তো তো যাই হোক, আমি এখনও নিজেকে নিজের কন্ট্রোলে যা সব আছে, গলা বা মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এসব ঠিকঠাকই রেখেছি, সো এখনও ইউজ করতে পারে, ইটস নট টু লেট। আরেকটা জিনিস বলো, যে কলকাতার রিয়ালিটি শো বা বোম্বের রিয়ালিটি শোতে প্রচুর গায়ক গায়িকা উঠছেন, তোমাকে কেন রিয়ালিটি শোতে সেইভাবে জাজ হিসাবে পাওয়া যায় না? কারণ আমরা যতগুলো বোম্বে বা কলকাতাতে দেখি হয়তো ঘুরে ফিরে সেই সিঙ্গাররাই থাকে, এটার কি তোমার কোনো স্পেশালি কোনো কারণ আছে যেখানে তুমি যেতে চাও না বা তোমার কাছে অফার আসে না? আসলে কি 96 থেকে আমি রিয়ালিটি শো করছি,
তো সব শো অনেকবার করে ফেলেছি আর অনেকটা রেপিটেটিভ লাগছে এখন আমায়। তো আনলেস নতুন কনসেপ্ট হলো, নতুন কিছু বলার হলো, কিছু লাস্ট কিছু বছর ধরে দেখছি যে জাজেসদের কাজটাও কমিয়ে দিয়েছে, জাস্ট বা 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 তারিফ করো আর কেটে যাও, কোনো রকমের টেকনিক্যাল অ্যাডভাইস দিতে গেলে ওটা কেটে দেয়, কোনো রকমের যদি তুমি কারোকে মানে খুবই ভালোভাবে কারোকে একটু বোঝাতে যাও যে এই গানটা এইভাবে যদি গাইতে আরও ভালো হতো, সেই জিনিসগুলো লোকেরা পছন্দ করছে না, শুধু তারিফ করো, ভালো ভালো বাবা বাবা বা করো আর শেষ করো, ইটস লাইক এ জব। আর আমি আই লাভ আ চ্যালেঞ্জ, আই লাভ টু ডু সামথিং ডিফারেন্ট। তো এটা বলছি না যে আমার যদি অফার আসে আমি নেবো না, কিন্তু হয়তো ওদের আমার এই অ্যাটিটিউডটা পছন্দ না যে আমি একটু বেশি ইনভলভ হয়ে কাজটা করি, সব ব্যাপারে একটু ঢুকি, সব ব্যাপারে নিজের একটু বক্তব্য রাখি। আর মেবি দে প্রিফার জাজেস হু জাস্ট কাম অ্যান্ড লিপ সার্ভিস দ্য হোল থিং, জানি না। কিন্তু অনেক করেছি টেলিভিশন, এবারও একটা মজাদার শো করলাম মিক্কাদি ভট্টি, খুব মজা আসলো তাতে, একটু আলাদা শো করা উচিত, জীবনে কিছু নতুনত্ব না হলে একঘেয়েমি এসে যায়। তুমি নতুনত্বের কথা বলছো, প্রচুর ভাইরাল হয় গান, বাংলা গান, হিন্দি গান, যেগুলোকে অনেকেই বলেন গান নয়, সেগুলো কি কখনো শোনা হয় না? ভাইরাল হয়েছে, হয়তো কোনো কারণে হয়েছে, কোনো ব্যাপার আছে। আর দেখুন, আমরা যারা সুরকার বা আমরা যারা গায়ক, আমাদের একটা হয়তো একটা সঙ্গীত নিয়ে একটা খুবই বেশি ইনভলভমেন্ট বা খুবই একটা পার্সোনালি ব্যাপারটাকে নিই, বাট মিউজিক টু মোস্ট পিপল ইজ এন্টারটেনমেন্ট। ভাইরাল এর জন্যই হচ্ছে, তার মধ্যে কোনো একটা এন্টারটেনমেন্ট কোশ্চেন্ট আছে লোকেদের, সেটা মজা আসছে, যেরকম এই গানটাও করেছি, এটা আমি জানি কেউ শুনে বলবে, কেউ শাস্ত্রীয় সঙ্গীতের কোনো দিগ্গজ ধরে বলবে যে বা এখানে কী ধৈবতের কিশোর লাগিয়েছে, এইসব তো বলবে না, না, ইটস আ ফান সং, সো ইটস অ্যান এন্টারটেনমেন্ট সং। তো আমি সেটাও আই পুরোপুরি বুঝি যে এন্টারটেনমেন্ট থাকাটাও খুব ইম্পর্ট্যান্ট, তার মধ্যে মিউজিক্যালিটিও থাকা উচিত, নতুনত্ব থাকা উচিত, কথার মধ্যে কিছু একটা মজা থাকা উচিত, সুরের মধ্যে এমন লাগা উচিত না এই গানটা 50 বার শুনে ফেলেছি, পচা পচা গান লাগা উচিত না, কিন্তু ইউ হ্যাভ টু কিপ আ ব্যালেন্স অ্যান্ড কিপ এন্টারটেনমেন্ট ইম্পর্ট্যান্ট। খুব বেশি মানে মুশকিল মুশকিল ব্যাপার করলে হয়তো লোকেরা সেভাবে ওটাকে মানে খাবে না। তোমাদের এটা কোথাও মনে হয় যে গানটা শিখে গাওয়া হয়, আর এই যে এরকম একটা গান ভাইরাল হয়ে যাচ্ছে তাতে যারা ভাবছে যে আমরা খুব শিখে করছি, আমাদের গান চলছে না, এর গান চলছে, তো ওটা বোকামি, এটা গান না, এটা এন্টারটেনমেন্ট, যেটা বলছি তোমায়, সবাই লোকেরা আজকে ফ্রিতে যে জিনিসটা পাচ্ছে না তার কোনো মর্ম হয় না, তার কোনো ইম্পর্টেন্স থাকে না। এখন ফ্রিতে কেউ পাচ্ছে, তার মধ্যে একটা একটা ইন্টারেস্টিং একটা গলা, একটা ইন্টারেস্টিং একটা কথা, সেটা তো বাঙালি না, ওটা অল ইন্ডিয়াতে ওটা ভাইরাল হয়েছে, লোকেদের কিছু একটা ওটা হয়তো ডান্স স্টেপে কিছু একটা মজা পেয়েছে, কিছু একটা মজা পেয়েছে, সেটা কী গ্যাংনাম স্টাইল একটা গান, সবচেয়ে প্রথম যেটা ভাইরাল হয়েছিল ওটা তো কোরিয়ান গান, কেউ কিছু বুঝতে পারলো না, সবাই খুব এনজয় করলো। তো এটাকে নিয়ে বেশি ভাবা উচিত না, মাঝখানে ঢিনচাক পূজার একটা সময় আসলো বা এরকম অনেক অনেক ক্যারেক্টার আছে তাদের গান খুব চলে, তার মানে এ না যে আমরা গান ঠান ছেড়ে দেবো আর বলবো চলে এইটাই করি না। আচ্ছা, আর বেশিক্ষণ আটকাবো না, শুধু লাস্ট তোমার কাছে যেটা যাওয়ার সেটা হচ্ছে যে পুজোর গান, তোমার ছোটবেলায় পুজোর গান কি আর তোমার গাওয়া পুজোর গান কি, দুটো যদি একসঙ্গে একটু শোনাও। ছোটবেলার পুজোর গান তো যেরকম বাবার লতাদির একটা অ্যালবাম করেছিল 1983-তে, কৃষ্ণ চূড়াসন শুন শুন, কৃষ্ণ চূড়াসন শুন, কি হচ্ছে সারা বেলা দোলায় তোকে খ্যাপা হওয়াজে, ওই খ্যাপা হওয়াজে, তার পায়ের শব্দ যায় না শোনা পাতার আওয়াজে, তোর পাতার আওয়াজে, কৃষ্ণ চূড়া শুন শুন শুন। অনেক বছর পরে গানটা গাইলাম, তো গুলিয়ে গেছিলাম একটুখানি, তো এটা ছিল অনেক দুর্গা ঠাকুর মানে দুর্গা পুজোর গান অনেক করেছি, কিন্তু এখন তো একটাই গান চলছে মাথায়, সেটার ভিডিও চলছে, সেটাই গাইবো। হ্যাঁ, যে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, শাহরুখ শাহরুখ মনটারে তুই পাগল করে দে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, শাহরুখ শাহরুখ মনটারে তুই পাগল করে দে। পুজো আপনাদের সকলের খুব ভালো কাটুক, আর তোমার পুজো বোম্বেতে না ঘুরতে যাচ্ছ তুমি, সেখানে ভালো কাটো, খুব তাড়াতাড়ি একবার কলকাতার পুজোটা দেখে যাও। নিশ্চয়ই, নেক্সট ইয়ার 100%। থ্যাংক ইউ।